আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফরিন নাহার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোল্ড কফি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি আজকে এই কোল্ড কফিটা বানানোর জন্য নেসকেফে কফিটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি এখানে ইউজ করতে পারেন। ফ্রিজে ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ, চিনি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। মিষ্টি কম বেশি করতে চাইলে আপনারা এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি এই চিনিগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন চিনিগুলো গলে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড হয়ে গিয়েছে আর চিনিটাও দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক আইস কিউব। দুধ জাল করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটাই এখানে ইউজ করছি। নেসকেফে কফি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ আবারও ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কফি দুধ চিনি খুব ভালোভাবে এখানে ব্লেন্ড হয়ে মিশে গিয়েছে। এই পর্যায়ে ইচ্ছে করলে আপনারা এই কোল্ড কফিটা খেতে পারেন। এখন আমি এই কোল্ড কফির স্বাদকে আরও দ্বিগুণ করতে এখানে দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম। প্রায় 1 টেবিল চামচের মতো এখানে আমি আইসক্রিম ইউজ করেছি। দ্বিগুণ স্বাদকে 3 গুণ করতে দিয়ে দিচ্ছি চকলেট সিরাম। এখানে আমি হার্শিস চকলেট সিরামটা ইউজ করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি আবারও একটু ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার স্পেশাল কোল্ড কফি। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসটাকে আমি একটু ডেকোরেট করার চেষ্টা করেছি, যেন কোল্ড কফিটা যখন আমি পরিবেশন করব দেখতে সুন্দর দেখায়। ডেকোরেট করার জন্য এখানে আমি চকলেট সিরাম ইউজ করছি। এখন আমি গ্লাসে কোল্ড কফিটা ঢেলে নেব। এই কোল্ড কফিটা খেতে যে কতটা টেস্টি আপনারা যতক্ষণ নিজে বাসায় তৈরি না করবেন বুঝতেই পারবেন না। আপনি যত গরম থেকে আসেন না কেন, এই 1 গ্লাস কোল্ড কফি পারে আপনার শরীর এবং মনকে একদম শিথিল করে দেওয়ার জন্য। নিমেষেই একটা রিফ্রেশিং ভাব চলে আসে আর সকল প্রকার ক্লান্তি দূর করে দিবে এই 1 গ্লাস কোল্ড কফি। বিশ্বাস হচ্ছে না তো? বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই কোল্ড কফিটা আমার সকল প্রকার শরবত, স্মুদি, লাসি, মিল্কশেকের টপ অফ দ্য লিস্টে আছে। আশা করছি আপনারাও একবার বানিয়ে খেলে আপনাদেরও টপ অফ দ্য লিস্টে থাকবে। এখন আমি এই কোল্ড কফিটা আর একটু ডেকোরেশন করে নেব। এখানে আমি সামান্য কিছু কফি দিয়ে দিচ্ছি, যেন কোল্ড কফিটা দেখতে সুন্দর দেখায়। আর একটু ডেকোরেট করে নেব চকলেট সিরাম দিয়ে। আমার এই স্পেশাল কোল্ড কফির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই করোনাকালে নিজেও সেফে থাকবেন, ফ্যামিলিকেও সেফে রাখবেন। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।